প্রায় ১৩টা বছর বাদে সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা বুড়ু মিয়া এবং খোটাই মিয়ার একলগে নাটক আইতে যার। হ্যালো বন্ধুরা, কিতা কোড্ডা সবে, আশা করি আর আপনারা সকল খুব বেশি ভালো আছো। মাতো হইল গিয়া, আপনারা যারা নিয়মিত সিলেটি নাটক দেখুন বা সিলেটি নাটক বালা পাইন, আপনারা হয়তো এই দুজন মানুষের সবে চিনেন। এই দুজন মানুষ হইলে গিয়া সিলেটর নাটক জগতর মানে লিজেন্ড এই দুজন মানুষ। আর এই দুজন মানুষের একলগে আপনারা নাটক হয়তো আজ পর্যন্ত বহুত কম দেখছেন মানুষে, যদিও দেখিয়া দেখুন তাহলে এই নাটকগুলো হইব আজ থেকে প্রায় ১৩-১৪ বছর আগর। এর বাদে কিন্তু তাইন তাইন কোনো নাটক একলগে করছেন না, এখানে আমার মতো মুখের কথা নাই, এই কথাটা কইছেন খুদ খোটাই মিয়া বাইয়ে। আর মাতো লগিয়া অনেকে মনে করেন সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা মানে বুড়ু মিয়া এবং খোটাই মিয়ার মাঝে কোনো শত্রুতা আছে, যার কারণে তারা একলগে নাটক করেন না। আজকের ভিডিওটা শুধুমাত্র ও তামতান ভিউয়ার সকল লাগিয়া আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবা খোটাই মিয়া এবং বুড়ু মিয়া তারা কীভাবে মানে দুজন বন্ধু মানুষ আর কীরকম তারা মানে নাটকটা লইয়া আইতরা আপনারা সামনে। তো নাটকটার নাম কিন্তু আমি আগে থেকে আপনারা হইয়া দিলাই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হইব। নাটকটার নাম হলো গিয়া ভবিষ্যৎ মাটি। এই নাটকটার মানে গল্পটা ওরকম ডিজাইন করা হয়েছে মানে একজন গরিব সহজ সরল রিক্সাওয়ালা আর মেধাবী ছেলের কাহিনী নিয়ে নির্মিত মানে নাটকটা আপলোড করা হইব গিয়া ঈশা মিডিয়া প্রোডাকশনও। খোটাই মিয়ার নিজের ইউটিউব চ্যানেল ঈশা মিডিয়া ইউটিউব চ্যানেল ও তানোর নিজের ফেসবুক পেজ ঈশা মিডিয়া ফেসবুক পেজও আপনারা এই নাটকটা দেখতে পারবা। আর মাতলগিয়া বুড়ু মিয়া ভাইয়ের ফেনকলর অভাব ছাড়া, খোটাই মিয়া ভাইয়ের ফেনকলর অভাব ছাড়া আমি দেখতাম চাই এই ভিডিওত কতজন খোটাই মিয়া এবং বুড়ু মিয়া ভাইয়ের ফেন হকলে ভিডিওটা দেখছেন। যদি বুড়ু মিয়া এবং খোটাই মিয়ার ফেন হয়ে তখন তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া ভিডিওতে এখন একটা কমেন্ট করুক, তাহলে আমি বুঝতে পারবো আপনি খোটাই মিয়া বা বুড়ু মিয়ার ফেন। আর মাতলগিয়া খোটাই মিয়া এবং বুড়ু মিয়ার এক একটা নাটক এক একটা মাস্টারপিস নাটক হইয়া বাইর হয়। আর এই নাটকটাও আশা করি আর আমি খুব বেশি ভালো একটা নাটক হইব সিলেটর ইতিহাসও। তো আপনারা নাটকটা দেখার লাগি চোখ রাখুক ঈশা মিডিয়া প্রোডাকশনও। তো আশা করি আর আমি আপনারা নাটকটা দেখতে পারবা ঈশা মিডিয়াত। আর নাটকটা দেখার লাগে অপেক্ষা করুক, ধন্যবাদ।